আমি এখন তোমাদের সামনে আমাদের WBPSC দা রাইজেস অ্যাসিস্ট্যান্ট জে সিভিল 2007 এর সেকেন্ড শিফটের কোশ্চেন পেপারের ডিটেইল সলিউশন নিয়ে হাজির হয়েছি। এটা অবভিয়াসলি আমার পার্ট 3 অর্থাৎ লাস্ট পার্ট। আমি এখানে রিমেইনিং কোশ্চেন গুলো অর্থাৎ 66 থেকে কোশ্চেন নাম্বার 100 অবধি ডিসকাস করব। অলরেডি আমি 65টি কোশ্চেন আমার পার্ট 1 এবং পার্ট 2 মিলে ডিসকাস করেছি। তোমরা অবশ্যই পার্ট 2 তো দেখে নেবে, না দেখলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক গুলো দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো আজকের কোশ্চেন গুলো সলভ করার আগে আমি আমার প্রিভিয়াস পার্টের দুটো কোশ্চেনের এরর হয়েছিল বাই মিস্টেক, আমি ভুল করেছিলাম, সেই দুটো এরর তোমাদেরকে ঠিক করে দিব, তারপর আমি আজকের কোশ্চেন গুলো ডিসকাস করব। এর জন্য বিশেষ ধন্যবাদ আমার ইউটিউব ভিউয়ার, নামটা তার আসল নাম আমি জানি না, অ্যালেস হেক্সেন বা সামথিং এরকম নাম বলে একজন আমাকে কমেন্ট করে সেই এররটি ধরে দিয়েছে। তোমরা এরকম করেই যদি কোনো এরর বা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে ভুলগুলো ধরিয়ে দিবে। তো চলো আগে সেই দুটো এরর রেকটিফাই করে নিই। যে ফার্স্ট এররটি ছিল সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 58 এ, সেটা হচ্ছে দা রোড কানেক্টিং দা ক্যাপিটাল সিটিস অফ স্টেটস, অর্থাৎ আমাদের যে স্টেটগুলো আছে স্টেটগুলোর যে ক্যাপিটাল সিটিগুলো আছে বিভিন্ন স্টেটের ক্যাপিটাল সিটিগুলোকে যেটা কানেক্ট করে সেটা অবশ্যই হবে ন্যাশনাল হাইওয়ে। তো এটার অ্যান্সার হবে ন্যাশনাল হাইওয়ে, আমি স্টেট হাইওয়ে করেছিলাম এটা হবে না, তো আমার অ্যান্সার হবে ন্যাশনাল হাইওয়ে। নেক্সট যেটাতে একটু এরর ছিল সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 46, এখানে যেটা বলেছিল অ্যাকচুয়ালি দ্য সেন্ট্রাল ডিফ্লেকশন অফ দ্য বিম উইল বি চেঞ্জ ইন দ্য রেশিও, মানে কোন রেশিওতে চেঞ্জ হবে। তো এখানে আমি যেটা করেছিলাম ডেল্টা 1 বাই ডেল্টা 2 এর রেশিও বের করেছিলাম, অর্থাৎ আমি হচ্ছে ইনিশিয়াল বাই ফাইনাল করেছিলাম। জেনারেলি আমার চেঞ্জিংটা বের করতে বলেছে, চেঞ্জিং মানে অবশ্যই তাহলে আমার কি হবে ফাইনাল বাই ইনিশিয়াল, জেনারেলি আমরা যেটা করি। তো আমাকে কমেন্ট করেছে সেটা আমি দেখলাম সেটা ঠিকই, যে অ্যাকচুয়ালি ডেল্টা 2 বাই ডেল্টা 1 হওয়া উচিত, কারণ আমার চেঞ্জিংটা বের করতে বলছে চেঞ্জিং এর রেশিওটা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে 1/2। তো 1/2 কিন্তু আমাদের অপশনে আছে, অর্থাৎ অপশন এ। মানে একটু কনফিউজিং টাইপের এই কোশ্চেন গুলো হয়, ঠিক আছে। তো এই দুটো এরর ছিল, তো চলো আজকে নতুন কোশ্চেন গুলো ডিসকাস করি। তো আজকের আমার ফার্স্ট কোশ্চেন যেটি আছে কোশ্চেন নাম্বার 66, যেখানে বলেছে এ সিমেন্ট কংক্রিট রোড ইজ 1200 মিটার লং অ্যান্ড 8 মিটার ওয়াইড অ্যান্ড 15 সেন্টিমিটার থিক ওভার দ্য সাববেস অফ 10 সেন্টিমিটার গ্রাভেল, দ্য বক্স কাটিং ইন রোড ক্রাস্ট ইজ, ঠিক আছে, আমাকে এটা বের করতে বলেছে। অ্যাকচুয়ালি কি বলতো, এই কোশ্চেনটা কিন্তু SSC JEE-তেও এসেছিল, ঠিক আছে, 2017 এ SSC JEE-তেও এই কোশ্চেনটি ছিল। এবার চলো একটু তোমাদের সলিউশনটা আমি দেখিয়ে দিই, যে অ্যাকচুয়ালি এখানে টোটাল ভলুম মানে ওভারঅল যে ভলুমটা হবে যে রোডটা আছে কনসিডারিং গ্রাভেল, গ্রাভেল দিয়ে তার উপরে সিমেন্ট কংক্রিট আছে তার জন্য যে কাটিংটা হবে, তো টোটাল আমার এটা হবে 15 প্লাস 10, অর্থাৎ টোটাল থিকনেস হয়ে যাবে, ঠিক আছে, কংক্রিট এবং গ্রাভেলের পোর্শনটা মিলে এবং সেটা সেন্টিমিটারে আছে, আলটিমেটলি এটা মিটারে কনভার্ট করে আলটিমেটলি আমার ভলুম হবে 2400 মিটার কিউ, ঠিক আছে। এবার জেনারেলি ক্ষেত্রে আমরা যদি অ্যালাউন্সটা কনসিডার করি তো কাট অফ ভলিউম হয় হচ্ছে যেটা টোটাল ভলিউম আছে তার 25%, ঠিক আছে, তো করলে 600 মিটার কিউব হয়, অর্থাৎ অরিজিনালি বক্স কাটিং ইন রোড ক্রাস্ট অ্যাকচুয়ালি হবে যে এইটা আমাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিলে যেটা অ্যান্সার হবে সেটাই, অপশনে কিন্তু নেই, ঠিক আছে। আমার যতটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে অরিজিনাল অ্যান্সার হওয়া উচিত প্রসিডিউর অনুযায়ী, কিছু কিছু ক্ষেত্রে যে সিম্পল আমার কাট অফ ভলিউমটাকে কনসিডার না করে একদম ইন জেনারেল যে ভলিউমটা হবে সেই ভলিউমটাকেই বের করা হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইটা যে টোটাল ভলিউম আছে এইটা হয়তো আমার অ্যান্সার হবে, সেই হিসাবে হয়তো ওরা কোশ্চেনটি দিয়েছিল, কারণ এটা কিন্তু আছে, তো সেই হিসাবে আমি এখানে বি কনসিডার। তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67 বলেছে ইন দ্য কোয়াড্রেন্টাল বিয়ারিং সিস্টেম এ হোল সার্কেল বিয়ারিং অফ 293°30' ক্যান বি এক্সপ্রেস, মানে হোল সার্কেল বিয়ারিং এ আছে মানে কিউবিতে কনভার্ট করতে হবে। তো খুব সিম্পল জিনিস, আমি এখানে ডায়াগ্রাম করে দিয়েছি, আমার যদি এ বি যদি একটা সার্ভে লাইন হয় তার হোল সার্কেল বিয়ারিং আছে আমার কিউবি করতে হবে, তো এখানে কিউবি করতে আমার নর্থ ডিরেকশনটা কাছে আছে, নর্থটাতে ক্যালকুলেশন হবে এবং এন ডাব্লিউ হবে, এবং ভ্যালুটা কত হবে 360 থেকে আমার হোল সার্কেল বিয়ারিংটা বাদ দিতে হবে, তো এইটা আমার অ্যান্সার হয় নট 66°30' ওয়েস্ট, তো আমার কারেক্ট অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন 68, দ্য ফ্রক অফ দ্য ব্রিক ইন ব্রিক মেশিনারি ইজ জেনারেলি কেপ্ট অন, ভালো ফ্রকটা কেউ কি করা হয় ব্রিক মেশিনারির ক্ষেত্রে, ফ্রকটা কি টপ ফেসে রাখা হয়, ঠিক আছে, টপ ফেসটাতে ফ্রক রাখা হয় তারপরে আবার নেক্সট ব্রিকটি দিয়ে আবার ব্রিক মেশিনারিটা করা হয়। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69, আ স্কোয়ার পিলার অফ সাইড বি ক্যারিজ আ লোড পি অ্যাট দ্য সেন্ট্রয়েড অফ ওয়ান অফ দ্য কোয়ার্টার্স অফ দ্য স্কোয়ার এরিয়া, কোয়ার্টার এ আছে, হ্যাঁ, দ্য কম্বাইন্ড ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, আমাকে কম্বাইন্ড ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বের করতে বলেছে, ঠিক আছে। তো চলো ডায়াগ্রাম করে তোমাদেরকে সলিউশনটা দেখাচ্ছে, এটা আমার একটা স্কোয়ার বি, এর কোয়ার্টার মানে 1, 2, 3, 4 ভাগ করে এই কোয়ার্টারের সেন্ট্রয়েড, এটা হচ্ছে আমার সাপোজ জি সেন্ট্রয়েড, এখানে কিন্তু পিটা কাজ দিচ্ছে, যার এসেন্ট্রিসিটি মানে ফ্রম
এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এর এসেন্ট্রিসিটি ই এক্স, আর আমি ই এক্স দিলাম মানে ফ্রম দ্য এক্স অ্যাক্সিস এর এসেন্ট্রিসিটি, ই ওয়াই ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস থেকে এর এসেন্ট্রিসিটি, দুটার ক্ষেত্রে এসেন্ট্রিসিটি কি হবে বি বাই ফোর করে, কারণ টোটাল ডাইমেনশন আমার বি, আর হাফ বি বাই টু, তার হাফ হচ্ছে বি বাই ফোর, এটা হলো। এবার এই ক্ষেত্রে এই এসেন্ট্রিক লোডের ক্ষেত্রে টোটাল স্ট্রেস হয়, একটা ডাইরেক্ট স্ট্রেস হয় আর একটা হচ্ছে কম্বাইন বেন্ডিং স্ট্রেস, ঠিক আছে। তো ডাইরেক্ট স্ট্রেস কিচ্ছু না লোড বাই এরিয়া, আর এসেন্ট্রিসিটির জন্য দুটো স্ট্রেস আসবে, অর্থাৎ অ্যালং, অ্যালং বলবো না, অ্যাবাউট এক্স অ্যাক্সিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা ফর্মুলা করলাম। এবার আমার কোশ্চেনে কিন্তু কম্বাইন বেন্ডিং স্ট্রেস বের করতে বলছে, ঠিক আছে, টোটাল না। তো বেন্ডিং কম্বাইন মানে স্ট্রেস অ্যাবাউট এক্স অ্যাক্সিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তো এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে জেড বলতে আমার হচ্ছে সেকশন মডুলাস, অ্যাবাউট এক্স অ্যাক্সিস অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, যেহেতু সিমেট্রিক দুটোর ক্ষেত্রে বি কিউব বাই সিক্স, বি কিউব বাই সিক্স করে হবে, অর্থাৎ আলটিমেটলি একটা ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেট করে দেখবে থ্রি পি বাই বি স্কোয়ার বের হয়, অর্থাৎ আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70, দ্য মিনিমাম কিউব স্ট্রেংথ অফ কংক্রিট ইউজড ফর প্রি স্ট্রেস কংক্রিট মেম্বার, প্রি স্ট্রেস, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে প্রি স্ট্রেস কংক্রিট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রি টেনশন, একটা হচ্ছে পোস্ট টেনশন। প্রি টেনশনের জন্য M40 গ্রেড হয়, আর পোস্ট টেনশনের জন্য মিনিমাম M30, যেটা IS আমাদের যেটা প্রি স্ট্রেস কোড আছে 1343-2012 সেখানে কিন্তু মেনশন করা আছে, তাহলে সেই হিসাবে এখানে কোনো অপশন নেই, কারেক্ট নয়, ঠিক আছে। এবার মেবি এটা হতে পারে পুরোনো কোড অনুযায়ী, পুরোনোটা আমি জানি না পুরোনোতে কি ছিল, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হওয়া হচ্ছে 3 MPa, মানে 300 kg পার সেন্টিমিটার স্কোয়ার, MPa কে কনভার্ট করলে এটাই হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71, দ্য লংজিটুডিনাল জয়েন্টস আর প্রোভাইডেড ওয়েন দ্য উইথ অফ দ্য রোড ইজ মোর দ্যান, তো এটার অ্যান্সার হবে 4 মিটার, 4 মিটারের বেশি হলে তখন আমার রিজিড পেমেন্টে অর্থাৎ কংক্রিট পেমেন্টে লংজিটুডিনাল জয়েন্ট ইউজ করে, জেনারেলি 4 মিটার থেকে 4.5 মিটার হলে, ঠিক আছে, এখানে আমার 4 মিটারটাই আমার মিনিমাম অ্যান্সার হবে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 72, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য লোয়েস্ট পয়েন্ট অন দ্য আন্ডারস্ট্যান্ড হবে না, এটা আন্ডার নিট হতে পারে বা আন্ডার সাইড হতে পারে, আমি আন্ডার সাইড করে নিলাম, ঠিক আছে, আন্ডার সাইড অফ আ ব্রিজ সুপার স্ট্রাকচার অ্যান্ড দ্য হাইস্ট ফ্লাড লেভেল ইজ কল্ড, অবভিয়াসলি যেটাকে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স বলে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে এ, ভার্টিক্যাল ক্লিয়ারেন্স, হেডরুমটা জেনারেলি আমাদের বিল্ডিং এর সাথে রিলেটেড। কোশ্চেন নাম্বার 73, ইফ দ্য ডিফারেন্স ইন এলিভেশন বিটুইন এজ অফ পেমেন্ট অফ উইথ 9 মিটার অ্যান্ড ইটস কাউন্ট ইজ 7.5 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ক্যাম্বার অফ সিসি পেমেন্ট, আমাকে ক্যাম্বার বের করতে বলছে, সিসি পেমেন্ট বলতে সেমেন্ট কংক্রিট, তাহলে আমার ক্যাম্বারটা হবে ট্রায়াঙ্গুলার শেপে, তো এখানে আমি তোমাদের ডায়াগ্রাম দেখেছি, এটা হচ্ছে ক্রাউন ডিস্টেন্স, এটা হচ্ছে উইথ, তাহলে এটা হাফ করলে 4.5 মিটার, এবার আমি এটাকে সিম্পল ট্রায়াঙ্গুলার ফর্মুলা লাগাচ্ছি, তাহলে ক্যাম্বার মানে কি ভার্টিক্যাল ডিস্টেন্স বাই হরাইজন্টাল, তো ভার্টিক্যাল বাই হরাইজন্টাল, ঠিক আছে, তো আলটিমেটলি এটার অ্যান্সার গুলো 1/60 হয়, ক্লিয়ার, তো আমার কারেক্ট অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 74, থিকনেস অফ আ পেমেন্ট মে বি রিডিউসড কনসিডিয়ারলি বাই, মানে থিকনেস কি করে রিডিউস করা যেতে পারে পেমেন্ট, কম্প্যাকশন অফ সয়েল, থিকনেস অফ দ্য পেমেন্ট বলেছে, তো পেমেন্ট বলতে ওভারঅল, অর্থাৎ কম্প্যাকশন অফ সয়েল, সয়েলকে কম্প্যাক্ট করে করা যাবে, স্টেবিলাইজেশন অফ সয়েল করা যাবে, ড্রেনেজ অফ সয়েল এটা পার্শিয়ালি করা যায়, কম্বিনেশন অফ অল অফ দ্য অ্যাবাভ, তো কারেক্ট অ্যান্সার আমার ডি, কম্বিনেশন অফ অল দ্য অ্যাবাভ। নেক্সট 75, দ্য ভলিউম অফ ওয়াটার স্টোর্ড বিলো দ্য মিনিমাম পুল লেভেল অফ দ্য রিজার্ভার ইজ নোন অ্যাজ, ভালো কোশ্চেন, চলো তোমাদের একটু রিজার্ভার জোন দেখিয়ে দিচ্ছি, এটা আমার রিজার্ভার জোন, এটা হচ্ছে ম্যাক্সিমাম পুল লেভেল, আর এটা হচ্ছে টপ থেকে এটা যেটা হয় সাবসার স্টোরেজ বলে, মাঝখানে যেটা থাকে দ্যাট ইজ ইউজফুল স্টোরেজ, এটা হচ্ছে আমার মিনিমাম পুল লেভেল, এবার মিনিমাম পুল লেভেলের নিচে যেটা থাকে দ্যাট ইজ কল ডে স্টোরেজ, এটা কিসের জন্য, সিলেন্ট সিল ডিপোজিটের জন্য জেনারি রাখা হয়, তো আমার এটা কারেক্ট অ্যান্সার হবে ডি, মানে সরি এ, মানে ডেট স্টোরেজ। নেক্সট কোশ্চেন 76, ওয়াটার লিফটেড বাই পাম্প, ভালো বলেছে, লিফটেড বাই পাম্প টু অ্যান এরিয়া হুজ লেভেল ইজ হাই ফর দ্য ইরিগেশন বাই ফ্লো, ঠিক আছে, ইজ নোন অ্যাজ, অনেকে ফ্লো ইরিগেশন করবে, এটা কিন্তু হবে না, আমার হবে লিফট ইরিগেশন, কেন পাম্প দিয়ে ওয়াটারটাকে লিফট করা হচ্ছে, আর ফ্লো ইরিগেশনে কি করা হয়, পাম্প দিয়ে লিফট করা হয় না, ইন জেনারেল গ্র্যাভিটি ফ্লো, মানে গ্র্যাভিটি অনুযায়ী ক্যানেল থেকে বা কোথাও মানে ওয়াটার সোর্সের থেকে ইরিগেশনটা হয়, ঠিক আছে। 77, দ্য নর্মাল কনসিস্টেন্সি অফ ওপিসি মানে অর্ডিনালি পোর্টল্যান্ড সিমেন্ট ইজ, এটা আমরা সবাই জানি 30% হয়, ঠিক আছে। নেক্সট 78, ইফ ডি অ্যান্ড এ আর দ্য এন আর দ্য এফেক্টিভ ডেপ অ্যান্ড ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস রেসপেক্টিভলি অফ আ সিঙ্গলি রেইনফোর্স বিম, দ্য লিভার আর্ম বের করতে বলেছে, কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে এটা WSM মেথডের কোশ্চেন, অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটা অ্যান্সার হবে সি, ডি মাইনাস এন বাই থ্রি হয়, এই অপশনটা টু ছিল, ডি মাইনাস এন বাই টু, ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার ডি মাইনাস এন বাই থ্রি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79, কি বলেছে, ফর সাপ্লাইং ওয়াটার
to Rabi crop, Kharif crop, and the sugar cane. The channel is designed for a capacity equal to the greater of the water requirement. আমরা জানি একটা জিনিস আমরা লাগবে সুগার কেন যেটা আছে সুগার কেন কিন্তু আমার ওয়ান ইয়ার এর জন্য কিন্তু ওয়ান ইয়ার লাগে মানে রবি খারিফ দুটো পিরিয়ডকে কিন্তু কভার করে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হবে অ্যাকচুয়ালি রবি অ্যান্ড সুগার কেন করে যেটা আসবে অথবা খারিফ অ্যান্ড সুগার কেন এই দুটো মিলে এর ভিতরে আমার যেটা গ্রেটার হবে সেটাই কিন্তু আমার অ্যান্সার হবে অপশন অ্যাকচুয়ালি নেই রবি আর খারিফ এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা করলে হবে না অর্থাৎ আমি দিলাম রবি ম্যাক্সিমাম তো তুমি জল দাও ওর ভিতরে তো সুগার কেন হচ্ছে তো সুগার কেনের জন্য তো ওয়াটার দরকার হবে এই হবে না রবি অ্যান্ড খারিফ সুগার কেন অ্যাকচুয়ালি এটা মানে এটা বলতে চাচ্ছিল রবি অ্যান্ড খারিফ মিলে অথবা সুগার কেন এই দুটার ভিতরে যেটা ম্যাক্সিমাম হবে না ঠিক আছে রবি অ্যান্ড খারিফ আর এখানে বলছে খারিফ অ্যান্ড সুগার কেন হবে না ঠিক আছে পরেরটাও হবে না এটা হবে না অ্যাকচুয়ালি এই অপশনটা এটা দিতে চাচ্ছিল হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে রবি অ্যান্ড সুগার কেন অথবা খারিফ অ্যান্ড সুগার কেন এই দুটার মধ্যে যেটা গেটার সেটাই কিন্তু আমার অ্যান্সার হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 80 ইন কেস অফ সিম্পলি সাপোর্টেড স্ল্যাব স্প্যানিং ইন টু ডিরেকশন দা ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালু ভ্যালু অফ স্প্যান টু ডেপথ রেশিও ঠিক আছে এটা আমরা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব বলেছে বিম নয় কিন্তু তো এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা কিন্তু গ্রেড অফ স্টিলের উপর ডিপেন্ড করে আমি এটা মাইল্ড স্টিল ধরে নিলাম কোনো কিছু বলেনি ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হবে আমার বি ঠিক আছে আর 40টা হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস স্ল্যাবের জন্য তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো আমাদের আইএস 456 2000 এ পেজ নাম্বার 39 এ কিন্তু এই পোর্শনটা আছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার আমার 81 এটা আমার 82 ঠিক আছে পিক আপ দা ইনকারেক্ট স্টেটমেন্ট ঠিক আছে ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দা ফলোইং দা ক্যাভিটি ওয়াল অফ দা বিল্ডিং প্রোভাইড বেটার স্ট্রেংথ এন্ড স্ট্রেংথটা কিন্তু ভালো দেয় না ঠিক আছে পরে দেখি প্রোভাইড হিট ইনসুলেশন হ্যাঁ দেয় প্রোভাইড সাউন্ড ইনসুলেশন অবশ্যই প্রিভেন্ট ড্যাম্পনেস তাহলে আমার কারেক্ট অ্যান্সার হবে ইনকারেক্ট বলছে তো ইনকারেক্ট অ্যান্সার এ নেক্সট দা কার প্রোভাইডেড অ্যাট দা চেঞ্জ অফ দা গ্রেডিয়েন্ট অবভিয়াসলি ভার্টিক্যাল কার নেক্সট 83 দা রিয়াকশন অ্যাট সাপোর্ট এ অফ দা প্রপ ক্যান্টিলিভার বিম শোন ইন বিলো এ তে মানে এইখানকার মানে ফিক্স সাপোর্ট আমাকে বের করতে বলছে আমার আর বি রিয়াকশন হবে 1:1 অর্থাৎ এখান থেকে রিয়াকশন যেটা দেবে সেটা 1:1 হবে এটা বের করতে পারো যেটা সুপার পজিশন থিওরাম ইউজ করে যেটা এই পয়েন্ট লোডের জন্য যে ডিফ্লেকশনটা আছে সেটা ইকুয়াল টু আমি কি করবো এই লোডটাকে রিমুভ করে শুধুমাত্র এখানকার রিয়াকশন জন্য যে ডিফ্লেকশন হবে সেটা এবং দুটার জন্য সেম ডিফ্লেকশন লোড যেহেতু 1:1 আছে অর্থাৎ আর বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি ডাব্লু বের হবে ঠিক আছে ডাব্লু মানে 1 তো আলটিমেটলি 1 হয় তো আর এ কত হবে টোটাল লোড মাইনাস এটা অর্থাৎ আলটিমেটলি এখানে কিন্তু আমার রিয়াকশন 0 হবে তো কারেক্ট অ্যান্সার হবে এ চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 84 ফার্স্ট ক্লাস ব্রিক হোয়েন ইমার্স ইন কোল্ড ওয়াটার ফর 24 আওয়ার্স শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দ্যান খুব কমন কোশ্চেন অ্যান্সার হয় 20% 22 হচ্ছে সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য ঠিক আছে আর 25% জেনারেলি থার্ড ক্লাস ব্রিকের জন্য হয় ঠিক আছে নেক্সট 85 দা লাইন অফ ইন্টারসেকশন অফ দা সারফেসেস অফ আ স্লোপিং রুফ ঠিক আছে এটা স্লোপিং রুফ ফর্মিং এক্সটার্নাল অ্যাঙ্গেল এক্সসিডিং 180 ডিগ্রি ইজ নোন অ্যাজ ভালো কোশ্চেন চলো তোমাদের রুফের পোর্শন গুলো দেখায় অ্যাকচুয়ালি এইটা একটা স্লোপিং রুফ এই একটা পোর্শন এই পোর্শন এদের ইন্টারসেকশন যেটা আছে আউটারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটা অবশ্যই 180 ডিগ্রি থেকে বেশি করে এবং এটাকেই বলা হয় হচ্ছে আমার রিজ ঠিক আছে তো কারেক্ট অ্যান্সার কিন্তু এ ইফটা কি ইফটা হচ্ছে এন্ডিং পোর্শন গুলো এই জায়গাটা দেখো এই যে এই জায়গায় পোর্শন গুলো যে ওয়াটারটাকে অনেক সময় গোড়ায় এই সাইডে পড়ার জন্য যে চ্যানেল টাইপের করা হয় দ্যাট ইজ এ ঠিক আছে ভ্যালি কোনটা ভ্যালি তো জাস্ট অপোজিট ঠিক আছে মানে আরেক একটা রূপের সাথে আরেকটা রূপ এসে মিট করে যেটা মানে নিচু পোর্শন করে তৈরি করে দ্যাট ইজ ভ্যালি ঠিক আছে আর হিপ কোনটা এই এই পোর্শন গুলোকে হিপ বলে ঠিক আছে এই স্লোপিং পোর্শন গুলোকে আমার হিপ বলে তাহলে ক্লিয়ার তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে রিজ নেক্সট 86 বলেছে ইন দা প্রিজমেটিক কম্পাস দা ম্যাগনেটিক নিডেল মুভস উইথ দা বক্স না হবে না মুভ করে না দা লাইন অফ সাইট ডাজ নট মুভ উইথ দা বক্স দা ম্যাগনেটিক নিডেল অ্যান্ড গ্রাজুয়েটেড সার্কেল ডু নট মুভ উইথ দা বক্স দেয়ার পর কারেক্ট অ্যান্সার সি নেক্সট 87 দা সেন্সিটিভিটি অফ দা বাবেল টিউব ক্যান বি ইনক্রিজড বাই ঠিক আছে এটার অ্যান্সার হবে ইনক্রিজিং দা ডায়ামিটার অফ দা টিউব এইটা হচ্ছে সেন্সিটিভিটি এগুলো প্যারামিটার উপর ডিপেন্ড করে তোমার স্ক্রিনশট নিতে পারো যে এস ডাইরেক্টলি তোমার আর অর্থাৎ এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের সাথে ডাইরেক্টলি আর বললে এটা বাড়বে এস ফর সেন্সিটিভিটি এস ডাইরেক্টলি প্রপোর্শনাল ডি এখানে ডি ফর আমি ডায়ামিটার বুঝাচ্ছি অর্থাৎ ডায়ামিটারের সাথে বাবেল টিউবের ডায়ামিটারের সাথে ডাইরেক্টলি যেটা এখানে অ্যান্সার আমি করলাম এ এটা হচ্ছে লেংথ ঠিক আছে লেংথ অফ দা বাবেল ওর সাথে ডাইরেক্টলি এটা হচ্ছে ভিসকোসিটির সাথে ইনভার্সলি ভিসকোসিটি বাড়লে কমে যাবে সারফেস টেনশন এসপি মানে সারফেস টেনশন এটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল স্মুথনেসের সাথে ডাইরেক্টলি অর্থাৎ আমাদের টিউবটা আছে টিউবের স্মুথ বাড়লে সেন্সিটিভিটিও বাড়বে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 88 দ্য প্রসেস অফ মিক্সিং দ্য সিএস উইথ দ্য লার্জ ভলিউম অফ ওয়াটার টু কিপ অ্যারোবিক কন্ডিশন ইজ মিক্সিং অফ দ্য সিএস উইথ দ্য লার্জ ভলিউম অফ ওয়াটার বলেছে তো অবশ্যই এটা অ্যান্সার হবে ডাইলুশন এরেশন তো এয়ারটাকে অ্যাড করা হয় অক্সিডেশন তো ইন জেনারেল যখন কোনো সিএস রিভারে এসে মিট করে তখন সেখানে অটোমেটিকভাবে তার যে অক্সিজেন আছে অক্সিজেনের প্রেজেন্টে অক্সিডেশন তো থাকে সেডিমেন্টেশন তো হবেই না ঠিক আছে নেক্সট 89 দা ক্লিনিং অফ স্লো স্যান্ড ফিল্টার ইজ ডান বাই স্লো স্যান্ড ফিল্টারের ক্লিনিং আমরা সবাই জানি অ্যান্সার সি হবে কি করে স্ক্র্যাপিং অফ দ্য টপ লেয়ার অফ স্যান্ড অ্যান্ড অ্যাডমিটিং ওয়াটার রিভার্স ডিরেকশন অফ দ্য ফ্লো এটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টারের জন্য করা হয় তোমরা এটা মনে রাখবে
ঠিক আছে, নেক্সট কোশ্চেন 90, এ সিরিজ অফ ক্লোজলি স্পেসড কন্ট্রোল লাইন, ঠিক আছে, ক্লোজলি স্পেস বলেছে অবশ্যই স্টিপ স্লোপ হবে, ঠিক আছে, ক্লোজলি না হলে সেটা জেন্টল স্লোপ হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 91, আর শিওর দ্যাট রিসিভ দ্য ডিসচার্জ অফ আ নাম্বার অফ হাউস শেয়ার, মানে যে শেয়ারটা অনেকগুলো হাউস শেয়ারের থেকে ডিসচার্জ রিসিভ করে, তো হাউস শেয়ার তো অবশ্যই হবে না, তার কারণ এটার থেকে তো রিসিভ করে, অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে বি, ল্যাটেরাল শেয়ার। নেক্সট 92, ডিসইনফেক্ট্যান্ট অফ ওয়াটার রেজাল্ট, আমরা সবাই জানি ডিসইনফেকশন কেন করা হয়, অবশ্যই কিলিং দ্য ডিজিজ অফ ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে মারার জন্য, ঠিক আছে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে মারার জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 93, দ্য ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি আপ টু হুইচ এনি সয়েল ক্যান বি কম্প্যাক্টেড ডিপেন্ডস আপন ময়েশ্চার কন্টেন্ট অনলি, হ্যাঁ এটার উপর তো করে, অ্যামাউন্ট অফ কম্প্যাকশন এনার্জি অনলি, হ্যাঁ করে, তো আমরা কারেক্ট অ্যান্সার সি, বোথ ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ কম্প্যাকশন। নেক্সট 94, ট্রাফিক ভলিউম ইজ ইকুয়াল টু, সবাই জানি আমরা ট্রাফিক ভলিউম ইকুয়াল টু ট্রাফিক ডেন্সিটি ইন্টু ট্রাফিক স্পিড, ঠিক আছে, ট্রাফিক ভলিউম বা ট্রাফিক ফ্লো যেটাকে বলে কিউ ইকুয়াল টু কে ইন্টু ভি আর, ঠিক আছে, ডেন্সিটি ইন্টু স্পিড বা ভেলোসিটি। নেক্সট কোশ্চেন 95, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পোরোসিটি অ্যান্ড ভয়েড রেশিও, খুব ইজি, আমি এখানে দিয়ে দিয়েছি, আমরা জানি পোরোসিটি ইকুয়াল টু ই বাই ওয়ান প্লাস সি, এখান থেকে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলে এইটা হয়, তার কারেক্ট অ্যান্সার আমার সি। নেক্সট 96, অ্যাজ পার আইআরসি দ্য ফর্মেশন উইথ অফ দ্য মেজর ডিস্ট্রিক্ট রোড ইজ, ঠিক আছে, ফর্মেশন উইথ চেয়েছে মেজর ডিস্ট্রিক্ট, এটা আমি টেবিল দিয়ে দিয়েছি আইআরসি টেবিল অনুযায়ী, ন্যাশনাল অর স্টেট হাইওয়ে হলে সেটা সিঙ্গেল বা ডবল লেন যেটাই হোক না কেন মিনিমাম ফর্মেশন উইথ হয়, উইথ অফ রোডওয়ে মানে হচ্ছে ফর্মেশন উইথ, ক্লিয়ার, সেটা 12 মিটার, ঠিক আছে, আর মেজর ডিস্ট্রিক্ট লোডের জন্য যেটা হয় সিঙ্গেল বা টু লেন যেটাই থাকুক না কেন 9 মিটার 9 মিটার করে, অবশ্যই প্লেন এবং রোলিং টেরাইন, আর মাউন্টেনিয়াসের জন্য এটাই, কিন্তু এখানে বলেনি কোন রিজন, ঠিক আছে, ইন জেনারেল না বললে আমরা ডিফল্ট হিসাবে প্লেনই ধরে নিই, ঠিক আছে, আমরা প্লেনই ধরে নিলাম, তো কারেক্ট অ্যান্সার হবে 9, কারণ বাকি অপশন মিলছে না, তো কারেক্ট অ্যান্সার সি। চলো নেক্সট 97, আ স্ট্রাকচার হুজ মেন পারপাস ইজ টু সাপ্লাই দ্য ওয়াটার টু দ্য অপটেকিং ক্যানেল, তো অবশ্যই অ্যান্সার হবে হেডওয়ার। নেক্সট 98, আ সলিড কনস্ট্রাকশন উইথ গেট শাটার, ঠিক আছে, গেট শাটার বলেছে, তাহলে অবশ্যই এটা হবে ব্যারেজ, গেট শাটার বলছে তার জন্য ব্যারেজ, ঠিক আছে। নেক্সট 99, ইফ কম্পোজিট বার অফ স্টিল অ্যান্ড কপার ইজ হিটেড দেন দ্য কপার বার উইল বি, ভালো কোশ্চেন, ঠিক আছে, আমি তোমাদের এখানে ডায়াগ্রামে দেখাচ্ছি, এটা কপার আর এটা আমার স্টিল, কম্পোজিট বার আছে, এবার থার্মাল কোএফিসিয়েন্ট হচ্ছে কপারের স্টিলের থেকে বেশি, তার মানে যখন হিট করা হবে কপার কি করবে আগে বেশি বাড়বে, ঠিক আছে, স্টিলের থেকে কপার আগে বাড়বে, বা যখনই বাড়ার চেষ্টা করবে মানে এলঙ্গেশন হবে তখন স্টিল কি করবে ওকে টেনে ধরবে, স্টিলটা ওকে টেনে ধরবে, তার মানে কি কপারটা আন্ডার কম্প্রেশন হচ্ছে, দেয়ারফর কারেক্ট অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 100, ঠিক আছে, এটা আমার রিপিট কোশ্চেন 2012, ঠিক আছে, তোমরা দেখে নেবে ওখানে আমি সলিউশন করেছিলাম, তো এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে বি, জেনারেলি এটা 0.33 হয়, প্রিন্টিং মিস্টেক হতে পারে, এই যে সলিউশন দিয়ে দিয়েছি তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো, ঠিক আছে, তো টোটাল কমপ্লিট হলো, থ্যাংক ইউ।